ভারতের এমন এক কমান্ডো ফোর্স সম্পর্কে আলোচনা করব আজ, যাদের সামনে জেমস বন্ড, এথান হান্টও নিশ্চিতভাবে টিকতে পারবে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকা এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপ কমান্ডো ফোর্স। সবার প্রথমে জানা দরকার এসপিজি কি, কারা এসপিজি। স্পেশাল প্রোটেকশন গ্রুপ একটি বিশেষ কমান্ডো ফোর্স যারা প্রধানমন্ত্রী সহ তার পরিবারের সুরক্ষা দেয় দেশে এবং বিদেশেও। কারণ একটা ব্যাপার লক্ষ্য করে দেখবেন যে ইতিহাসে প্রায় বড় বড় দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির উপরই প্রধান আক্রমণ হয়েছে। এর উদাহরণ ভারতেই আছে, রাজীব গান্ধী। 1989 আগে পর্যন্ত নিয়ম ছিল শুধু প্রধানমন্ত্রীকে এই বিশেষ সিকিউরিটি দেওয়া হতো। 1989 পর রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন না, ফলে তার বিশেষ সুরক্ষা ছিল না। 1991 সালে মে মাসে রাজীব গান্ধী শ্রীলঙ্কা যান, সেখানে তাকে বোম দিয়ে উড়িয়ে দেওয়া হয়। সুতরাং এসপিজির গুরুত্ব এখানেই। এরপর নতুন নিয়ম হয় 1991 সাল থেকে যে প্রধানমন্ত্রীর পাশাপাশি বিপক্ষ দলের প্রাক্তন প্রধানমন্ত্রীকেও এই সিকিউরিটি দেওয়া হতো। 2019 পর নতুন আইন তৈরি হয় এবং নিয়ম হয় শুধু প্রধানমন্ত্রী ও তার পরিবারকেই এই সুরক্ষা দেওয়া হবে। সুতরাং 1991 পর থেকে এই সিকিউরিটি ব্যবহার করে আসা গান্ধী পরিবারের সুরক্ষার দায়িত্ব থেকে এসপিজিকে সরিয়ে দেওয়া হয় এবং বদলে ওয়াই ও জেড ক্যাটাগরির সুরক্ষা দেওয়া হয়। এই নিয়ে তখন কংগ্রেস সরকার ঝামেলাও করেছিল। এসপিজিতে কাউকে নিযুক্ত করবার আগে দুটো দিক দেখা হয়, জিরো এরর, অর্থাৎ কোনো ভুল নয়। কারণ একটি ভুল প্রধানমন্ত্রীর জীবন সংকটে ফেলতে পারে, এবং কালচার অফ এক্সিলেন্স, অর্থাৎ এসপিজিতে যাদের নিযুক্ত করা হয় তারা বিভিন্ন ফোর্স থেকে আসে, যেমন বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ বা আইটিবিপি। এইসব ফোর্সের সবচেয়ে উত্তম ব্যক্তিকেই এসপিজি কমান্ডো হিসাবে নিযুক্ত করা হয়। এদের অত্যন্ত কঠিন কমান্ডো ট্রেনিংয়ের মাধ্যমে উঠে আসতে হয়, যেমন 36 থেকে 40 ঘন্টায় মাত্র 2 ঘন্টা ঘুম, এই সময়ে কোনো খাবার পর্যন্ত না। এরকম প্রচুর কঠিন ট্রেনিং দেওয়া হয় আসল যুদ্ধের ময়দানের পরিস্থিতি অনুযায়ী। এসপিজি কমান্ডো যে হয় তার নিজের পরিচয় সম্পূর্ণ গোপন রাখতে হয়। সে কোনো সোশ্যাল মিডিয়া সহ পাবলিকলি কোনো বক্তব্য রাখতে পারবে না। এরা নিজেদের পরিচয় এতটাই গোপন রাখে যে পাশের ব্যক্তিটিও টের পায় না। সাধারণত শীতকালে এসপিজি কমান্ডোদের ড্রেস কোড হয় কালো ব্লেজার স্যুট এবং গ্রীষ্মকালে সাফারি স্যুট। এবার জানা যাক এসপিজির গঠন কখন হয়। 1984 সালের আগে এই দায়িত্ব পালন করত দিল্লি পুলিশ, কিন্তু 1984 সালে অপারেশন ব্লু স্টারের পর ইন্দিরা গান্ধীকে হত্যা করার পর পুরো ঘটনা বদলে যায়। কারণ ইন্দিরা গান্ধী সে সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং তাকে তারই সিকিউরিটি অফিসাররা হত্যা করে। এরপর বীরবল কমিটির সুপারিশে 1985 সালে এসপিজি গঠন করা হয়। 1988 সালে এসপিজিকে অ্যাক্টিভ করা হয়। বর্তমানে আইপিএস অরুণ কুমার সিনহা এসপিজির ডিরেক্টর। শুরুতে 1988 সালে যখন এসপিজি নিয়োগ করা হয় তখন 900 জনকে নিয়োগ করা হয়েছিল। এখন 3000 এসপিজি রয়েছে। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের 5 বছর সবচেয়ে ভালো সার্ভিস দেওয়ার পর কাউকে এসপিজি হিসাবে নিয়োগ করা হয়। প্রধানমন্ত্রী এয়ার ইন্ডিয়া এক নামের বিশেষ বিমান ব্যবহার করে। প্রধানমন্ত্রী যখন এয়ারপোর্টে বা কোথাও যান, ওনার সাথে 15 থেকে 20টি গাড়ির কনভয় থাকে যার সম্পূর্ণ দায়িত্ব থাকে এসপিজির উপর। প্রধানমন্ত্রী মার্সিডিজ বেঞ্জের নতুন 11 সিরিজের 2টি মেবেক এডিশন ব্যবহার করে, যার এক একটার দাম প্রায় 12 কোটি টাকা। প্রধানমন্ত্রীর ব্যবহার করা গাড়ির মতো আরও 2টো দামি গাড়ি তৈরি করা হয়, যাতে বাইরের কেউ বুঝতে না পারে প্রধানমন্ত্রী কোন গাড়িতে আছেন। এই কনভয়ে 6টি থেকে 8টি BMW 7 সিরিজ, ফরচুনার ও রেঞ্জ রোভার গাড়ি থাকে। এছাড়াও স্থানীয় পুলিশ প্রশাসন এই কনভয়কে কভার করে। এসপিজিরা ব্যবহার করে বিশেষ বুলেট প্রুফ জ্যাকেট এবং হাতে থাকে বেলজিয়ামের তৈরি FNP-90 বন্দুক, যার রেঞ্জ 200 মিটার, এবং বেলজিয়ামের তৈরি বিশেষ FN-2000 অ্যাসাল্ট রাইফেল। এছাড়াও তাদের কাছে বেলজিয়ামের তৈরি FN-5-7 হ্যান্ড গান থাকে, যাতে 5.7 মিলিমিটারের 28টি কার্তুজ থাকে। এর রেঞ্জ 50 মিটার। এসপিজি কমান্ডোদের জুতো, এলবো ও নিপেড পর্যন্ত বুলেট প্রুফ। এদের কানে ও হাতে বিশেষ কমিউনিকেশন ডিভাইস রয়েছে।
এছাড়া এসপিজির কাছে রয়েছে বিশেষ একটি ব্যালিস্টিক শিল্ড। হঠাৎ গুলি চললে প্রধানমন্ত্রীর সামনে ফেলে দেওয়া হয় এটা, যা বুলেট গার্ড করে। 2021-2022 এসপিজির মোট বাজেট প্রায় 593 কোটি টাকা, অর্থাৎ প্রতিদিন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় প্রায় 1.62 কোটি টাকা খরচ হয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এত খরচ হয় কারণ প্রধানমন্ত্রী কোনো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার উপর অ্যাটাক হলে পুরো দেশের বদনাম হয়, সবাই বলবে এই দেশের সিকিউরিটি ব্যবস্থা ভালো নয়, এর প্রভাব পড়ে দেশের অর্থনীতি বিনিয়োগে। প্রধানমন্ত্রী যখন বিদেশ সফরে যান তখনও এসপিজি ওনার সাথেই থাকেন। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।